যখন বেশি দৌড়াচ্ছিলেন তার পিছনে চার পাঁচজন দশ জন বারো জন ডিফেন্ডার দৌড়াচ্ছিল, তো আপনাদের কি মনে হচ্ছিল পিছিয়ে পিছিয়ে দৌড়ায় দৌড়তে পারে না, আগে পরে সামনে বিভিন্ন জায়গায় যায় বল আটকাতে পারে না? এটাই হচ্ছে একজন ফুটবলারের সৌন্দর্য, লিওনেল মেসির সৌন্দর্য ওই জায়গায়। একজন ফুটবলার একটা দলকে, একজন ফুটবলার কোটি কোটি মানুষের স্বপ্নকে তার ছোট কাঁধে কিভাবে ক্যারি করেন সেটা আমরা দেখেছি। যারা অস্বীকার করবেন তারা ফুটবলটা বোঝেন না, হয়তো আমাকে উল্টো বলতে পারেন সত্যি নাই। ব্রাজিলিয়ান কিংবা অন্য কোনো দেশের সমর্থকরা যারা অপছন্দ করেন, যারা আসলে লিওনেল মেসির এই জাদুর ছোঁয়ায় মন্ত্রমুগ্ধতায় আটকাতে চান না, যারা লিওনেল মেসির এই অবদানকে একজন ফুটবলার পুরো দলটাকে কিভাবে গড়ে তুলল, স্বপ্ন দেখালো, এগিয়ে নিল, শেষ পর্যন্ত জয়ের প্রান্তে, জয়ের সেই সুন্দর একটা জায়গায় পৌঁছে দিল, সেই জায়গাটাকে তারা সে বিশ্বাস করে না, তারা সে ফুটবলের সৌন্দর্যই বোঝে না।